ক্লাস 9 খুব শীঘ্র তোমরা সেকেন্ড সামিটিভ ইভালুয়েশন দিতে চলেছো। অনেক ক্ষেত্রে হয়তো শুরু হয়ে গেছে, তো যাদের এখনো শুরু হয়নি তাদের কাছে এই প্রশ্নপত্রগুলো খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই না? তো চলো আমরা আজকে ওই জিওগ্রাফিক দুটি স্কুলের প্রশ্ন একসাথে জেনে নেব। দেখো এই দুটো স্কুলের সেট একসাথে জেনে নেব কেমন পড়েছে সেগুলো। তো চলো, কিন্তু উত্তরপত্রগুলো তোমরা নিজেরা একটু বাড়িতে প্র্যাকটিস করো। আমি জাস্ট প্রশ্নগুলো হাতে পেয়েই মাত্র তোমাদের জন্য ভিডিও বানিয়েছি, আর পরে পরে এর উত্তর পর্বের ভিডিও আমি সময় করেই জানাব। চিত্র একটা দেখো, সান্দাকফু বা সান্দাকফু, অযোধ্যা পাহাড়, ম্যানগ্রোভ অরণ্য, ভারতের রুর, পশ্চিমবঙ্গের রাজধানী শহর, এগুলো তোমাদের ম্যাপ পড়েছিল 5 নম্বরের। আর বাকি প্রশ্নগুলো ছোট প্রশ্নের উত্তরগুলো যেগুলো এটা আমি করে রেখেছি এগুলো একটু দেখবে। পৃথিবীর অধিকাংশ ভঙ্গিল পর্বত গড়ে উঠেছে অভিসারি পাতসীমানায়, ভারতের কোনটি লাভা গঠিত, ছোট নাগপুর, আর এইখানে কয়েকটা ওই আবহবিকার থেকে ছকগুলো দিয়েছে এই পাশে উত্তর করে রেখেছি, যেমন ফাটল বরাবর শিলাখণ্ড খুলে যায়। এইটা লক্ষ্য করো, এই পর্বটা সাধারণত এই যে তিনের অর্থাৎ প্রস্তর চাই খণ্ডীকরণ এই এই অংশটুকু এখানে দেওয়া আছে। বাকিটা দেখো, তোর্ষা দক্ষিণবঙ্গের দেখো নদী, এটা একটা মিথ্যা। হলদিয়া কলকাতার পরিপূরক বন্দর, যেটা সত্য, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের প্রতিবেশী সীমানা অনেকটা বড় আছে। হ্যাঁ, প্রতিবেশী দেশ, এটা যদি রাজ্য বলতো তখন কিন্তু আলাদা হতো, এটা মাথায় রেখো কিন্তু। হ্যাঁ, গ্রীষ্মকালীন ফসলকে কি বলা হয়? খারিফ শস্য। আর এটা লু, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে যে গরম স্থানীয় বাতাস বয়ে যায় তাকে লু বলে। তরাই ডুয়ার্স নামকরণ কিভাবে এসেছে? তোমরা সাধারণত জানো তিস্তা নদীর পশ্চিম পাড়ের অংশ স্যাঁতস্যাঁতে, তরাই কথার অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে, আর ডুয়ার্স হচ্ছে প্রবেশদ্বার, আর তিস্তার পূর্ব পাড়ের অংশে অর্থাৎ পূর্ব পাড় দিয়ে ভুটান যাওয়ার পথ, তাই দরজা বা প্রবেশদ্বার বলা হয়। তো এই দুটোই বৈশিষ্ট্য। এবার ল্যাটেরাইট বা পলি মাটি, নিশ্চয়ই জানো মাটি রং লাল কেন হয়, সেই তফাৎগুলো। আর চা চাষের সমস্যাগুলো কি সেটা দেখো। আর যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের মধ্যে একটা পার্থক্য, বদ্বীপ সমভূমি উপকূলীয় সমভূমির মধ্যে একটা পার্থক্য, অঙ্গারযোজন বা জারণ, এটা হচ্ছে কার্বনেশন আর এটা অক্সিডেশন। এই দুটো আমি তোমাদের সায়েন্সটি পর্বে সব কিছু জানিয়েছি, আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিও পর্বগুলো এর সব কিছুই উত্তর তোমরা সেখানে ক্যারি করে নিতে পারবে। আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে সাথে থাকো, আর আমার সেকেন্ড চ্যানেল academia.com-এ তোমরা সেখানে যাও, এই প্রশ্নগুলোর কিছু কিছু উত্তরও সেখানে ক্যারি করতে পারবে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক জানিয়ে দিচ্ছি। এই প্রশ্নপত্র কিন্তু আমি তোমাদের আগে জানিয়েছিলাম, এখন যে প্রশ্নটা দেখছো, তাই আর এটা বলে সময় নষ্ট করছি না, তোমরা প্লিজ একটু দেখে অ্যাডজাস্ট করো। আর এটা সত্যি তোমাদের আগে জানিয়েছি, তার ফলে এখানে উত্তরগুলোর উপর বিলিভ করো না, এটা ওরা নিজেরাই করেছে, আমি এই উত্তরগুলো কমপ্লিট করিনি, এটা তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করো। আগেরটা আমি তোমাদের বলে দিয়েছি উত্তরগুলো, এগুলো তোমরা নিজেরা একটু দেখে নাও প্রশ্নগুলো কেমন ক্যারি করছে। অন্যান্য স্কুল যখন আবার এক্সাম হয়ে যাবে আবার তোমাদের জানিয়ে দেবো। চলো, এগুলোই সেকেন্ড সেমিস্টার ইভ্যালুয়েশন, ওদের মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো মানে পড়েছিল। আশা করি সবাই এক্সাম ভালো দেও, আর প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থেকো, ভালো সবার এক্সাম, বাই।